নমস্কার বন্ধু, আমরা দেখলাম যে দীর্ঘ দিন পরে শিক্ষামন্ত্রী কিন্তু পার্শ্ব শিক্ষকদের সভায় পার্শ্ব শিক্ষকদের অনেক সুনাম করলেন এবং তারা যে এই কঠিন সময়ের মধ্যে দিয়েও লড়াই চালিয়ে গেছেন এবং অভিভাবক এবং ছাত্রছাত্রীদের পাশে আছেন এবং কাজ করেছেন অন্যান্য শিক্ষকদের থেকে অনেকটা ভালো, সেটা কিন্তু বলেছেন। তার পাশাপাশি দাবি দাওয়া নিয়ে কথা বলেছেন এবং ভোটের বিষয়টা নিয়েও কথা বলেছেন। তো সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা পেয়েছি গোপাল বাবুকে পেয়েছি, তৃণমূল যে পার্শ্ব শিক্ষক সংগঠন আছে সেই সংগঠনের চেয়ারম্যান। তো স্যার কি বলবেন, যে শিক্ষকদের কি ধৈর্য ধরার কথা বলবেন এবং সরকারের কথা বলবেন? দেখুন, আমি তো বারবার বলেছি যে পরিস্থিতি একটু নর্মাল হোক। চারজন নেতৃত্ব দায়িত্ব নিয়েছে, রমিউলও দায়িত্ব নিয়েছে, তার মধ্যে হঠকারী আন্দোলন হচ্ছিল। আমি বলছি না, রমিউল তো বলেনি যে ও ব্যর্থ এখনই, সুতরাং আমি রমিউল উপরে ভরসা করতে বলছিলাম যে ও তো ব্যর্থ বলেনি, ও তো চেষ্টা করছে। তো এখন কালকে তো শিক্ষামন্ত্রীর বক্তব্য সবাই শুনলে, প্রায় টিচারও শুনলো, আর যা কিছু ক্ষোভ বিক্ষোভ আন্দোলন হওয়ার হয়ে গেছে, এটা তো লাগাতার করলেই যে ভালো দাবি আদায় হবে, এ তো হয় না। সরকার তো জানে আমাদের কি সমস্যা আছে, সেটা মাননীয় শিক্ষামন্ত্রী বললেন যে কি সমস্যা আছে, এবং শিক্ষামন্ত্রীর নলেজে আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নলেজে আছে পার্শ্ব শিক্ষিত বিষয়টা। একটু ভরসা করতে হবে, একদম আমি ভরসা করবো না তা কি করে হয়। কালকে আমার মিটিং এ যাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক কারণে যেতে পারিনি। মিটিং এ শুভেচ্ছা জানিয়ে আমি রমিউলকে জানিয়ে দিয়েছি সফল হোক, তা মিটিং ভালোই হয়েছে, অসুবিধা হয়নি। কিছু পার্শ্ব শিক্ষক কিন্তু দেখলাম পুরো হল জুড়ে কিন্তু ছিল, তারা বিভিন্ন জেলা থেকে উপস্থিত ছিল। হ্যাঁ, সব জেলা থেকে মোটামুটি নেতৃত্বরাই এসছে, এবং আমি চাই সমস্ত পার্শ্ব শিক্ষকরা সরকার প্রতি সংগঠনে ঐক্যবদ্ধ হোক। তারা এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তো, তোমার যে সরকার ক্ষমতা তার উপরে যদি আমি ভরসা না করি, তো দাবিটা পূরণ করবে কে? তো ভরসা করতেই হবে। আর পার্শ্ব শিক্ষকদের বলবো, পেশাগত সংগঠনে রাজনীতি না করাই ভালো। পেশাগত সংগঠনে রাজনীতির দৃষ্টিভঙ্গি ঢুকে গেলে সেই পেশার উন্নয়ন ঘটে না। সমস্ত পার্শ্ব শিক্ষকদের বলবো, এই সরকারের প্রতি বিশ্বাস রাখুক, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি বিশ্বাস রাখুক। আমি আগাগোড়াই বলছি যে মুখ্যমন্ত্রী সব জানেন, তিনি পার্শ্ব শিক্ষকদের প্রতি সভায় আছেন, তিনি কথা দিয়েছেন, কিন্তু আমরা হঠকারী কাজ করলে 48,000 প্রাইভেট ছেড়ে ক্ষতি হবে। তাই আমি সবাইকে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীদের ভরসা রাখুন, হঠকারী কাজ কেউ করবেন না, তাতে আর যা না হোক জনগণ কোন সংখ্যা রাখবে সেটা জনগণের বিষয়, কিন্তু আলটিমেট 48,000 প্রায়োরিটি ছেড়ে যেন ক্ষতি না হয়, এটা সমস্ত নেতৃত্বের দেখা উচিত। রাজনীতি রাজনীতির জায়গায়, পেশা পেশার জায়গায়। কিন্তু স্যার একটা বিষয় আপনাকে যেটা জানার চেষ্টা করবো, যদিও হয়তো আপনি আপনার বক্তব্য বলছেন, সামনে কিন্তু ভোট করার আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় যে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে একটা মুখ্যমন্ত্রী কিছু নিশ্চয় করবে, এরকম কি আপনারা আশা করছেন? আশা তো আমরা সবসময় করি, আশা তো করতেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সমস্তটাই নলেজে আছেন, তিনি যত যথাসময়ে যত পর্যন্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন, জানাবেন, ভরসা রাখতে হবে আমাদের, বিকল্প কোনো কিন্তু। এবারে একটা সরকার যদি কিছু ঘোষণা করার পরেও যদি আন্দোলন হয়, তাহলে সেই সরকারের খুব সমস্যা হয়, যার জন্য ঘোষণা করতেও সরকারের সমস্যা হয় কিছু। তা সেখানে দাঁড়িয়ে হটকারী আন্দোলন করে কোনো লাভ হবে না, এখান থেকে বিরত থাকতে হবে। বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক থেকেও তিনি বলছেন যে বিভিন্ন ধরনের যারা আছেন চুক্তিভিত্তিক তাদের জন্য 3 লক্ষ টাকার গ্যাচুটি করেছেন, 60 বছরের কাজে স্থায়িত্ব করেছেন, এবং কলেজ শিক্ষকদের 5,000 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে শিক্ষক কমিশনের পর, এবং তাদের আমি আমি বলছি তো, মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়োরিটিদের বঞ্চিত করবে না, কিন্তু হটকারী আন্দোলন হলে একটা সরকারের কিছু দাবি দেওয়া ঘোষণা করতে সমস্যা হয়। সরকার দাবি দেওয়া ঘোষণা করবে আর সবাই বলবে আমার আন্দোলনের ফলে হলো, আমার জন্য হলো, এগুলো তো কাম্য না। না, সরকারের তো একটা দায়বদ্ধতা আছে, প্যারা টিচার নিয়ে মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, তার একটা দায়বদ্ধতা আছে, তার উপর ভরসা করতে হবে, তিনি তার সময় মতো দাবি পূরণ করবেন। আর আমরা যদি বলি আমার জন্য হলো, আমার আন্দোলনের ফলে হলো, আমার আন্দোলনের ভয়ে হলো, এগুলো কোনো সরকার এগুলো শুনতে চায় না। ক্ষোভ বিক্ষোভ কিন্তু জানানোটা আলাদা জিনিস, দাবি পূরণ হলেই আমি ক্রেডিট নেওয়ার জন্য বলবো আমার জন্য হলো, এটা কখনোই কাম্য না। মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু প্রায়োরিটিদের কথা দিয়েছেন এবং প্রায়োরিটিদের সমস্যাটা জানেন, তিনি আগাগোড়া এই প্রায়োরিটিদের প্রতি সদয়, এটা আমি বারবার এই বার্তাটা প্রায়োরিটিদের মধ্যে দিচ্ছি, কিন্তু সবাই রাজনীতি করার জন্য বিপদে চালিত হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে, টাকা তুলে খাওয়ার জন্য নেতারা প্রায়োরিটিদের বিভ্রান্ত করছে, এখান থেকে সবাই বিরত থাকুক, এটাই একমাত্র আমি অনুরোধ করব। আপনার কালকে আমরা দেখলাম যে সে যে আলোচনা আছে, সব নেতৃত্বই কিন্তু বলেছেন যে
আন্দোলন প্রয়োজন ঠিকই আছে, কিন্তু যে আন্দোলনগুলো তৈরি করা হয়েছে পার্শ্ব শিক্ষকদের সেটা কিন্তু অত্যন্ত সরকার বিরোধী এবং সেক্ষেত্রে একটা রাজনৈতিক মঞ্চ তৈরি হয়েছে, এরকমই কিন্তু ওখান থেকে বার্তা উঠে এসেছে। তো সেক্ষেত্রে সেগুলো সরকার বিরোধী শুধু নয়, টোটালটাই বিপ্লবী সেজে টাকা তোলা আন্দোলন। হ্যাঁ, বিপ্লবী সেজে। আর একটা জিনিস খুব খারাপ লাগছে, যে এজেন্টরা ঐক্যমঞ্চকে সামনে রেখে টাকা তুললো, তারা এখন রাতারাতি আবার শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের গুণগান কীর্তন করে সেখানে আবার টাকা তোলার রাস্তা তৈরি করছে। মানে একটা শ্রেণী থাকে আমাদের মধ্যে, যাদের কাজই হচ্ছে আন্দোলন হলেই সেই সংগঠনের ব্যানারে গিয়ে টাকা তোলো। এই এজেন্ট গুলো মানে খুবই খারাপ, তারা সব সংগঠন করে, যে সংগঠনে আন্দোলন করে সেই সংগঠনই করে, মানে টাকা তুলতে যে যে যা করলে টাকা তুলতে সুবিধা তারা তাই করে, এদের কোনো চরিত্র নেই, জাত নেই, এরা সব সংগঠনের পিছনে গিয়ে পড়ে মানে টাকা তোলার জন্য। কখনো ঐক্যমঞ্চের পিছনে, কখনো সমন্বয় সমিতির পিছনে, কখনো নিখিলবঙ্গের পিছনে, কখনো শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পিছনে। তার প্যারাটিচাররা শিক্ষিত, তাহলে যদি এখনো ভালো মন্দরা না বোঝে তাহলে তাদেরই সমস্যা, প্যারাটিচারদেরই ক্ষতি হবে, এটা বোঝা উচিত সবার। তো আজকে আমরা স্যারের সাথে কথা বলে বুঝতে পারলাম যে যদিও এখন শিক্ষকরা সেই রকম বেতন বৃদ্ধির আশ্বাস হয়তো শিক্ষামন্ত্রীর কাছ থেকে পাননি, কিন্তু অনেকদিন বাদে শিক্ষামন্ত্রী পার্শ্ব শিক্ষকদের যে কর্মসূচি সেটা কিন্তু তিনি প্রশংসা করেছেন এবং সরকার পাশে থাকবে এই বার্তা তিনি দিয়েছেন। দেখা যাক আগামী দিনে কত তাড়াতাড়ি এই বিষয়ে পার্শ্ব শিক্ষকদের একটা সম্মানজনক বেতন বৃদ্ধি বা রিটায়ারমেন্ট বেনিফিট, যেমন যেমন কলেজের শিক্ষকদের করা হয়েছে যে 5 লক্ষ টাকা, তো সেইখানে দাঁড়িয়ে এই সবগুলো কবে হয় সেটি তাকিয়ে আছে শিক্ষক মহল। আপাতত এইটুকুনি, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার স্যার। নমস্কার।